বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ চীন। শীঘ্রই উপহার হিসেবে আসছে চীনের সিনোফার্মা উৎপাদিত বিবিআইবিপি সিওরভি টিকা। প্রাথমিকভাবে 5,02,400 ডোজ দেশে আসছে। উপযুক্ত বিমান ব্যবস্থা হলে বেইজিং বিমানবন্দর থেকে যে কোনো দিন এগুলো দেশে আসবে। এই টিকা বাংলাদেশে আসার পর প্রথমে 1,000 মানুষের উপর প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণ করা হবে। পরে গণটিকাদান কার্যক্রমে সিনোফার্মার টিকা ব্যবহার করা যাবে। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকার দেশে 13 কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সেই লক্ষ্যে গত নভেম্বরে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা 3 কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করে সরকার। তবে চুক্তি অনুযায়ী যথাসময়ে টিকা দিতে না পারায় বিকল্প হিসেবে রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক ভি এবং চীনের বিবিআইবিপি সিওরভি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় সরকার। এখন পর্যন্ত বিশ্বের 14টি দেশ করোনা টিকা তৈরিতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি টিকা তৈরি করেছে চীন।